ক্রিকেট না সিনেমা, ক্রিকেট ফাইনালের জন্য শুক্রবারের নতুন রিলিজের ভবিষ্যৎ খারাপ, নাকি সিনে দুনিয়ার তারকাদের দাপটে স্পোর্টস চ্যানেলে শুক্রবারে টিআরপির পারদ হবে নিম্নমুখী, এই নিয়ে বিতর্ক ছিল, থাকবেও হয়তো। তবে কেমন হয় যদি এই দুইকে এক জায়গায় আনা সম্ভব হয়? রূপলি পর্দাতেই থাকে ২২ গজের উত্তেজনা, তেমনটাই থাকবে নতুন ছবি আঝারে। বল্লা বোলেগা তো সারি দুনিয়া কো সুননা পড়েগা। মোহাম্মদ আজহারউদ্দিনের এই বায়োপিক দেখতে গিয়ে থিয়েটারে বসে দর্শকরা পাবেন ক্রিকেটের উত্তেজনা। আজহারের চরিত্রে ইমরান হাশমি, মুক্তি পেল আজহারের ট্রেলার। তো জিসে ভি বোলিং করওয়া লে পিটনা তো ভাই সবকো হ্যায়, হামারে তরফ আজা, আল্লাহ হামারে সাথ। লাগতা হ্যায় ভুল গয়ে বড়ে ভাই, মেরে নাম হ্যায় মোহাম্মদ। আই ওয়ান্ট টু ডেডিকেট দিস অ্যাওয়ার্ড টু সামবডি ভেরি স্পেশাল। সঙ্গীতা, দিস ওয়ান ইজ ফর ইউ। मुझे जिस तरह के लोग पसंद नहीं, तुम वैसे ही हो। क्रिकेटर, मैरिड। तुम्हारे आगे बढ़ने की दुआएं मैंने मांगी, आज मुझे पीछे छोड़ दिया। हमारे जैसे प्यार को इज्जत कम ही मिलती है। महंगे महंगे शौक, महंगी महंगी गर्लफ्रेंड्स, गर्लफ्रेंड्स के शौक, ये हाथ में आ जाए ना तो पूरा मैच बन सकता है। अजहर मुक्ति पावे 13 मई। खिलाड़ियों बायोपिक अखुन ट्रेंड बॉलीवुड। নীরজ পাণ্ডের ছবি এম এস ধোনি দ্য আনটোল স্টোরি, মহেন্দ্র সিংহ ধোনির বায়োপিক। ধোনির ভূমিকায় দেখা যাবে সুশান্ত সিংহ রাজপুতকে। নীরজের পরিচালনায় ধোনির বায়োপিকটি মুক্তি পাবে 2 সেপ্টেম্বর। টিসি কম্পার্টমেন্ট মে ঘোষাল মিলেগা, উসকো ইয়ে দেনা অর ও জো সিট দেগা উসকো আপনে পাস রাখ লেগা। জি স্যার। 8029 ডাউন আয়েগা 2 নম্বর পে, 9:30 বাজে কা টাইম হ্যায়, উদার টিসি কম্পার্টমেন্ট মে শুক্লা মিলেগা অর ও জো সিট দেগা আপনে পাস রাখ লেনা। ধোনি ফিনিশেস অফ ইন স্টাইল, আ ম্যাগনিফিসেন্ট স্ট্রাইক ইনটু দ্য ক্রাউড, ইন্ডিয়া লিফট দ্য ওয়ার্ল্ড কাপ আফটার 28 ইয়ার্স। বলিউডে পাইপলাইনে আছে একাধিক ছবি যেগুলি খেলোয়াড়দের জীবনী নির্ভর। ফুটবলার শিবদাস ভাদুরীর জীবনী নির্ভর ছবি তৈরি করতে চলেছেন সুজিত সরকার। 1911 সালে ব্রিটিশ ফুটবলারদের হারিয়ে মোহনবাগানকে জিতিয়েছিলেন শিবদাস, তার ভূমিকায় অভিনয় করবেন জন আব্রাহাম। আমির খানের দঙ্গল মুক্তি পাবে 23 ডিসেম্বর। রেসলার মহাবীর সিংহ ফোগাটের চরিত্রে দেখা যাবে আমিরকে। নাম কবির খান, मैं कोच हूं इंडियन नेशनल वुमेन्स हॉकी टीम का। बॉलीवुडे एर आगे उठे এসেছে খেলোয়াড়দের জীবনী নির্ভর ছবি। প্রথমেই বলতে হয় চাক দে ইন্ডিয়ার কথা। হকি কোচ কবির খানের চরিত্রে অভিনয় করে সিনে দুনিয়াকে তাক লাগিয়ে দেন শাহরুখ খান। সুপার হিট হয় চাক দে ইন্ডিয়া। कौन सी स्टेट टीम के कैप्टन हैं आप? चंडीगढ़। ये चंडीगढ़ की टीम है? नहीं, बट आई एम अ कैप्टन ऑफ अ स्टेट टीम। And I'm the coach of the Indian national women's team. मुझे स्टेट्स के नाम ना सुनाई देते हैं, ना दिखाई देते हैं। सिर्फ एक मुल्क का नाम सुनाई देता है, इंडिया। और इस मुल्क की टीम में लेट आने वाले के लिए जगह नहीं है। Everyone understand that? Okay. Okay, get up. Get up and do 10 rounds. तो ठीक 7 मिनट पर यहाँ पर रिपोर्ट करो। अगर ठीक 7 मिनट में पहुँच गई तो टीम में आ जाना, वरना चंडीगढ़ की ट्रेन में बैठ जाना। एक बात अच्छी तरह सुन लीजिए और अभी समझ लीजिए, क्योंकि मैं दोबारा नहीं बताऊंगा। इस टीम को सिर्फ वो प्लेस चाहिए जो पहले इंडिया के लिए खेल रहे हैं, इंडिया, फिर अपनी टीम में अपने साथियों के, और उसके बाद भी अगर थोड़ी बहुत जान बच जाए तो अपने स्टेट गवर्नमेंट की नौकरी या रेलवे फ्लैट के लिए नहीं। मिल्खा सिंह और बायोपिको तैयारी हुई है। आगे মিলখার চরিত্রে ফারহান আখতারের অভিনয় নজর কাড়ে দর্শকদের। ভাগ মিলখা ভাগও সাফল্য পায় বক্স অফিসে। শুধুই কি পুরুষ না, মহিলা খেলোয়াড়ের বায়োপিকও তৈরি হয়েছে বলিউডে, পেয়েছে সাফল্য। মেরি কম, বক্সার মেরি কমের ভূমিকায় দেখা যায় প্রিয়াঙ্কা চোপড়াকে। কে মেরি কম
बॉक्सिंग भूल गया। तुम एक फाइटर है थॉय, और फाइटर कभी हार नहीं मानता। एक औरत माँ बनकर बहुत स्ट्रांग हो जाता है, और तुम्हारा ताकत अब दो गुना बढ़ गया है। मणिपुर का छोटा सा गांव से निकलकर तीन बार वर्ल्ड चैंपियन बनता है। लेडीज एंड जेंटलमैन, इंडियाज एमसी मैरी कॉम। अटैक मेरी अटैक। খেলোয়াড়দের বায়োপিক রূপলী পর্দায় সাফল্য এনে দিয়েছে আগেও, নতুন ছবিগুলোও কি বক্স অফিসে ঝড় তুলতে পারবে, দেখা যাক কি হয়। এবিপি আনন্দ।